ফার্স্ট এবং লাস্ট একটাই ডিসিশন ছিল এবং আছে যে আমি সংসার করব। আমি মানে যে জায়গার থেকে আমি কথাটা বলতে চাচ্ছি সেটা হলো মার জায়গার থেকে প্রথমত, যে ভালোবেসে বিয়ে করুক আর ভালোবাসা ছাড়া বিয়ে করুক, বিয়ের পরে ভালোবাসার ভিতরে জন্ম এমনিই নেই, ঠিক আছে? যে কোনো সংসারে ভালোবাসা জন্ম না নিলে কখনোই একসাথে থাকা হয় না এবং একটা বাচ্চাকে ঘনিষ্ঠ করা যায় না, ঠিক আছে? তো আর বাচ্চা ঘনিষ্ঠ নিজে চাইলেও হয় না, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ আছে যে উনি যদি চান কাকে কি দিবে সেটা উনিই জানেন। হ্যাঁ, অনেককে দেয় না, আবার অনেককে দেয়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এই কাউকে দিয়ে মন দেখেন। হ্যাঁ, তো আমার এখন মনে হচ্ছে যে যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, উনি নিজে খুশি হয়ে আমার কোলে একটা ছেলে সন্তান দিয়েছে, সেটা উনি না চাইলে কখনো সম্ভব হতো না। তো আমি সন্তুষ্ট আল্লাহর প্রতি যে আমি যে অবস্থায় থাকি, যেখান থেকে মানে যেভাবে আমি চলি ফিরি যাই করি, হ্যাঁ, অবশ্যই ওর রিজিক সেই নির্ধারণিত করে যে আমাকে আমার কাছে ওকে পাঠাইছে, কারণ কারো রিজিক কেউ মানে দিতে পারে না, সেটা আল্লাহ তাআলাই যার যার রিজিক নির্ধারিত করে তাকে পাঠায়, আমি এটা বিশ্বাসী। তো সেখান থেকে আমার সন্তান যেহেতু ছেলে সন্তান পুত্র সন্তান দিয়েছে আল্লাহ, আমি বলবো সেটা হলো আপনি আপনাদের কথায় অনেক কিছু আমার এখনকার সিচুয়েশনে অনেক কিছুই ভুলে যায়, ঠিক আছে? কারণ যার সংসার ভেঙে গেছে বা যার সংসার ভাঙতে যাচ্ছে সে একমাত্র আমার কষ্টটা বুঝবে। হ্যাঁ, কারণ আমরা বাহিরে কর্মজীবিত যারাই আছি, কর্ম করে আসার পর দেখা যাচ্ছে যে বাসায় আসার পর সংসারটা আলাদা একটা, আমাদের আলাদা একটা জায়গা, যে জায়গাটার জন্যই বাহিরে এত কষ্ট করা, ঠিক আছে? হয়তো বা সে ছেলে হোক বাইরে কষ্ট করে বা মেয়ে হোক, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ফ্যামিলির জন্যই করি আমরা। তো আমি আসলে যখন আমার বেবিটা গর্ভে ছিল, হ্যাঁ, তখন আমার হাজবেন্ডকে তো আমি বুঝতেই পারি না যে সে আমার সাথে এরকম প্রতারণা করবে। এখনকার সময় যে প্রতারণাই বলে এটা, যে সব কিছু ঠিক আছে সে হুট করে চলে গেলো মিথ্যা বলে, এটাকে প্রতারণা বলে না? হ্যাঁ, অবশ্যই। তো আমি ওটা বলতে চাচ্ছি যে আমার যখন বেবি পেটে ছিল, হ্যাঁ, তো তখন আমাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, ওকে বলছি যে আচ্ছা বাবু হলে কী করবা বা এটা সেটা, অনেক কিছু আসে না, আসা বড়স তো সবার ভিতরে আসে। তো আমি বলছি তুমি যেহেতু বেকার, হ্যাঁ, ওই জায়গা থেকে তুমি কী করবা বাবুর জন্য? তো তখন বলছে আমি যখন তুমি গাড়ি তুলবা তখন ওরা বলে নিতে পারবো, হ্যাঁ, আর তোমার ওর একটু কেয়ার নিতে পারবো। আচ্ছা, যেহেতু আমি বেকার তুমি বলতেছো এটুকু করতে পারবো, আর আমি বাবু হওয়ার পর একদিনও ঘরে বসে থাকবো না। হ্যাঁ, আমি যে মানে যাই করি, হ্যাঁ, গাড়ি নিয়ে তোমার গাড়ি স্কুটি দিয়ে যদি আমার ভাড়া মারতে হয়, হ্যাঁ, তবু আমি ভাড়া মারবো ছেলের জন্য, আমি বসে থাকবো না, কারণ যেহেতু আমি আলট্রাসাউন্ড করার পর জানছে ও ছেলে হবে। ও খুব খুশি ছিল, তো আমি হয়তো বা এটাও আমাকে দেখাইছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আসার পর্যন্ত বোঝা যাচ্ছে যে এটা দেখানো ভালোবাসা ছিল। তো ও আমাকে এটা বলছিল। তো আমি আরেকদিন বল আরেকদিন লাস্ট একটা প্রশ্ন ছিল ওর কাছে আমার, যে আমি একজন পরিচিত একজন ছিল, হ্যাঁ, তার সাথে আমার দেখা হয়েছিল চাকরি করার পর আসার সময়। তো দেখার পর যখন আমি প্রেগনেন্ট অবস্থায় চাকরি করতেছি, তো আমাকে বললো যে আমি হরণ হয়ে যাচ্ছিলাম মানে ঘেমে টেমে, কারণ তখন আমি স্কুটি চালিয়ে যেতাম আসতাম মিরপুর থেকে আপনার এই মহাখালী পর্যন্ত যেতে অনেকটা কষ্ট, একটা মেয়ে গর্ভবতী মেয়ে 7-8 মাসের, এ তখন 7 মাস ছিল। তো আমি আমাকে বললো কি ওনার 3টা মেয়ে, আমার যে পরিচিত ছিল আগে চাকরি করতাম ওইখানকার কলেজ ছিল আর কি, বড় ইয়ে ছিল, স্যার ছিল। তো আমাকে দেখে বললো কি যে বিনা কিছু খাও, তুমি তো কিছু অনেকদিন পর দেখা হলো, তো বাচ্চা হওয়ার পর তো আমাদের মিষ্টি খাওয়া, তো এখন আমরা কিছু খাওয়াই তুমি কিছু খাও। পরে আমি বললাম না ভাইয়া আমি বাসায় যাচ্ছি, তো বাড়ির সবাই ভালো আছে? উনিও জিজ্ঞেস করলো ভালো আছে নাকি, আমার মেয়ে আছে একটা। বললাম জি ভালো আছে, বাড়িতে আছে, ওকে নিয়ে আসবো বাবু হওয়ার সময়। এরকম কথার মধ্যে আমাকে বললো কি দেখো আমার তো আল্লাহ 3টা মেয়ে দিছে, তুমি কি আলট্রাসাউন্ড করছো? পরে আমি বললাম জি আমি আলট্রাসাউন্ড করা হয়ে গেছে 6 মাসে। পরে বললো কিছু তো বলছে কী হবে? আমি বললাম জি দোয়া করবেন আমার ছেলে হবে বলছে, বাকিটা আল্লাহর উপর আল্লাহ কীভাবে কী করে। তো তখন বলতেছে না না অবশ্যই দোয়া করবো, সব বাচ্চাই ছোটো নিষ্পাপ, সব বাচ্চাই নিজের বাচ্চা সবাই মনে করা যায়, সব বাচ্চাকে নিজের মনে করা যায় কারণ বাচ্চাদের সাথে কোনো কিছু নেই। তো এটা বলে পরে বলতেছে আলহামদুলিল্লাহ তোমার মেয়ে আছে ছেলে দিছে আল্লাহ, তো আমার তো 3টাই মেয়ে দিছে, তবুও আমি অনেক খুশি আল্লাহর প্রতি। কিন্তু একটাই আফসোস ছিল আমার, একটা ছেলের খুব আশা ছিল, কারণ আমার তো অনেক কিছু আছে, জাস্ট এগুলো বিয়ে দিয়ে দিলে চলে যাবে, কিন্তু আমার পাশে যে কেউ থাকবে বা আমার নাতি নাতনি হবে ছেলের ঘরের যে আমার কাছে থাকবে এরকম কেউ নেই। তো তুমি যদি কিছু মনে না করো, তোমার জীবনটা তো অনেক কষ্টের জানি, এখন কি সুখে আসো? পরে বললাম যে আলহামদুলিল্লাহ, আমি কখনো কাউকে বুঝতে দিতাম না, বলছে আলহামদুলিল্লাহ খেয়ে পরে বেঁচে আছি, অন্তত ঘরে গেলে সুখের মুখটা দেখি,
এটুকু দোয়া করবেন যেন বাচ্চাটা নিয়ে আমি আরো সুখে থাকতে পারি। কাউকে বুঝতে দিতাম না যে আমি অনেক কষ্টে আছি, কারণ আমার স্বামীও যে অভিনয় করে ভালোবাসা দেখাইতো, তো ওইটাই মনে করতাম যে আমার জন্য বেস্ত ঘরটা। তো তখন আমাকে বলছে যে এই ছেলেটা যদি ছেলে হয় তুমি যদি কিছু মনে না করো আমার নাম্বারটা কি আছে, আমি বললাম না নেই, সিমটা চেঞ্জ করছি। বললো যে তাহলে নাম্বারটা না, পরে নাম্বারটা দিল আর বললো তুমি যদি কোনো কিছু মনে করো যে না আমার চলতে পারবো না বা বাচ্চা নিয়ে অনেক কষ্ট, যেহেতু তুমি একা একা তোমার সংসারটা চালাইতে হচ্ছে, তোমার স্বামী চাকরি করে না বললা, তো বাচ্চাটাকে যদি তুমি আমাকে দিয়ে দাও, এভাবে বলছে, হ্যাঁ ছেলে হলে যদি ছেলেটাকে আমাকে দিয়ে দাও তো হওয়ার খরচ থেকে ধরে, হ্যাঁ তখন তুমি যদি কিছু চাও বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি, হ্যাঁ আমি তোমাকে দিব, বোন হিসাবে দিব এটার বিনিময়ে না, কিন্তু বাচ্চাটাকে মাঝে মাঝে তোমাকে দেখাবো এনে, কিন্তু বাচ্চাটা আমাদের হবে, তুমি লিখিত দিবা, এরকম বলছে। তো তখন আমি বললাম কি এটা যদি বলার জন্য দাঁড়া করায় রাখেন আমাকে, তাহলে তার আগে বলতাম চলে যেতাম। কোনো মার কাছেই সন্তানের মানে দাঁড়িপাল্লা এমন দাঁড়িপাল্লা নাই যে কোনো দিকে ভারী হবে সন্তানের থেকে বেশি কিছু। আমার টাকা পয়সা দরকার নেই ভাই, ডাল ভাত খাবো, স্বামীটা যেন আমাকে এভাবে রাখে এখন যেভাবে আছে। বাসায় আসার পর ওর সাথে শেয়ার করছি এই কথাটা আপনাদের কাছে, এটাই বলার মানে একটাই, ও আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম, জানো এই তুমি না বাবুকে নিয়ে কোনো পরিকল্পনা বা কোনো কিছুই আমি জিজ্ঞেস না করলে বলো না, তো দেখো আমি এত কষ্ট করার পর আমার মনে হয় যখন লাড়া দেয় পেটে মনে হয় যে আমি একা না, আমার সাথে কেউ আসে বা আমাকে কেউ বলতেছে খাও বা ভালোভাবে চলো বা আমি পেটে আসি, অ্যাক্সিডেন্ট করলে আমি কিন্তু মারা যাবো, এরকম কেউ বলে জানো, আর আমাকে বলতেছে হ্যাঁ তোমার সাথে কথা বলে, মানে এগুলো নিয়ে ওরকম বললাম যে দেখো তুমি তো কোনো পরিকল্পনা কিছুই বলো না। তো একটা ভাইয়া আমাকে বললো বাচ্চা চাচ্ছে, এরকম এরকম ফ্ল্যাট দিবে গাড়ি দিবে এগুলো বলে, দেখছো বাচ্চা কি আমাদের বেশি হয়েছে, আমি এটা বলতেছি। তো বললো কি তুমি কি দিয়ে দিবা নাম্বার আনছো, পরে বললাম হ্যাঁ, তুমি কি দিয়ে দিবা, পরে বললাম তুমি মনে হয় খুব খুশি, পরে আর এই কথাটা কেটে দিলাম। হওয়ার কিছুদিন আগে আমাকে বলতেছে কে যেন বাচ্চাটাকে চাইছিল, ওনার সাথে কি কন্ট্যাক্ট করছো, পরে আমি বললাম কেন কন্ট্যাক্ট করবো, তুমি কেন কন্ট্যাক্ট করতে বলো, পরে বলতেছে না বাচ্চাটাকে শুনো আমাদের তো অনেক বাচ্চা হবে নিলে, এরকম বললো সেদিন আমাকে। আমি এই কথাটাও মানে বুঝতে পারি নাই সেদিন যে আজকের পরিস্থিতিটার জন্য ওইগুলো বলছে, ওর মনের ভিতরে হয়তো পরিকল্পনা আগেই ছিল এগুলো, ওর না ওর ফ্যামিলিগত আমাকে বলতেছে যে ওই যে ওনারকে ফোন দিয়ে বলো তাহলে দিয়ে দাও আমাদের গাড়ি দিবে ফ্ল্যাট দিবে জায়গা দিবে, হ্যাঁ একটা সন্তানের বিনিময়ে যদি এত কিছু পাই তাহলে সন্তান তো নিলেই হয়। পরে আমি বললাম কি চুপ করো, তুমি যদি নাও থাকো আমি শুনের ব্যাপার, মন যার যত বড় তার পরিকল্পনাটাও অত বড়ই হয়, ভাবনা চিন্তাটা ঠিক অত বড়ই হয়, ঠিক আছে। যেরকম আমি যদি আমার জায়গায় থেকে যদি, হ্যাঁ তারপরে ওর জায়গায় থেকে যদি আমি ভাবতাম যে আজকে আমার হাজবেন্ড আমার জন্য যে মেয়েটা কোনো দিন, হ্যাঁ আমি যখন ধরো তার কাছে ছিলাম যে ছেলেটার কাছে, সেই ছেলেটা আমাকে ছাড়া কোনো দিন কোনো এলাকায় যায়নি, আর আজকে আমি চলে যাওয়ার পর আমাকে খুঁজতে কোথায় না চলে আসছে, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র বাইরে যাওয়াটাই বাকি আছে, হ্যাঁ শেষ জায়গা পর্যন্ত আমি চলে গেছি ওকে খোঁজার জন্য। তো সে যদি আসলে তার মন থেকে মানে না বুঝে যদি ওর মন থেকে বুঝতো তাহলে অবশ্যই কিন্তু ও আমাকে গ্রহণ করতো, দর্শকদের কথার আগে ও আমার হাজবেন্ড ছিল। যে ঘর জামাই বলবেন না আমার নিজের লাগে, কেন লাগে যে একদিন হোক দুই দিন হোক, হ্যাঁ আমার হাজবেন্ড যেখানে সেখানে এখনও আমি ভাবি ও আমার হাজবেন্ড, তো সেই জায়গার থেকে কোন দিকগুলো বলবেন। তো গোপন ভিডিও মূলত এটাই গোপন যে যে জিনিসটা আমি জানি না, যে ভিডিওটা আমি জানি না যে এখানে ভিডিও করা হচ্ছে, সেই ভিডিওটাই না যে বাজে কোনো ভিডিও, গোপন বলতে এই যেখানে আমরা আলোচনার মাধ্যমে আমরা মীমাংসা হব ওই জায়গায় কোনো ভিডিও করার কথা না কথাগুলো। তো কথাগুলো যেহেতু ভিডিও করা হয়েছে চুরি করে, এটাকে বলা যায় চুরি ভিডিও, ঠিক আছে, চুরি করে ভিডিও করা ওইটা ছাড়া হয়েছে, ওই মূলত ওইভাবে আমরা বলেছি গোপন ভিডিও, কিন্তু তাই দেখে বাজে কিছু মিন করা যাবে না এখানে, কারণ আমার কথা একটাতেও বাজে ছিল না এবং ওই ভিডিওটাতেও বাজে কোনো কিছু ছিল না। আমাদের এখানে সাংসারিক কিছু একটা প্রবলেমের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে, যেটা আপনারা করতেছেন, আমার যে ভিডিওগুলো আপনারা করতেছেন, তো আপনাদের ছাড়া যারা আমার এই ভিডিওটাকে চুরি করে, হ্যাঁ এই ভিডিওটাকে যারা চুরি করে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে বাজেভাবে, হ্যাঁ তাদের আমি বলবো আমার এই দিক থেকে আপনারা বিরক্ত থাকেন, অবশ্যই বিরত থাকবেন, কারণ এখানে বাজে কিছুই নেই, ঠিক আছে, গোপনীয় বা এটা সেটা আপনারা যেটা মিন করতেছেন, যার ফেসটা আমার ফেসের সাথে মিলানোর চেষ্টা করতেছেন ভিডিওতে, এটা দর্শকরা দেখেছে এবং আপনারাও জানেন যে এটা আমি না, তো সেই জায়গার থেকে এরকম কোনো ভিডিও ছাড়বেন না। আর এরকম চুরি করে যদি কোনো ভিডিও আমাকে নিয়ে বানিয়ে ছাড়া হয় তাহলে আমি এটার জন্য আইনি ব্যবস্থা নিব, যেন এই জিনিসটা মানে যারা করতেছে তারা যেন এখান থেকে বিরত থাকে, তারা যেন বাজে কিছু না। আমি বলতেছিলাম যে আমার ভিডিওটা চুরি করা, আমি বলেছি গোপনভাবে করেছে ভিডিওটা, ওখানে আমার বাচ্চা ছিল, আমার বাচ্চার
আমি আমার হাতে কোনো ফোন ছিল না, এটা কিন্তু আমি বুঝতেছি ওই ভিডিওতে। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে যেখানে একটা মা একটা সন্তানের পিতৃ পরিচয় দাবি করার জন্য বা দাবি করতেছে এবং পিতৃ পরিচয়ের জন্য হ্যাঁ একটা জায়গায় যুদ্ধ করতেছে, ওইখানে আপনারা কোনোভাবেই নিয়ে পাঠিক মানে ছড়ানোর কিছু লোকজন হ্যাঁ মিলিত হয়ে, এখানে আমার মনে হচ্ছে যে কিছু লোকজন মিলিত হয়ে এখানে ষড়যন্ত্র করার চেষ্টা আছে যে কিভাবে আমাকে বাজে পাবে। অবশ্যই অপমান করার জন্যই করা হয়েছে এখানে, তো বাজে কিছু উদ্দেশ্য আছে, কারণ যেখানে আমি না সেখানে আমাকে বানানো হচ্ছে, তার মানে বাজে তো অবশ্যই কিছু আছে। যে এর জন্য আমি তাদের বলতেছি দয়া করে আপনারা এই বাজে কাজটার থেকে বিরত থাকেন, নয়তোবা আমি সত্যি সত্যি করে কিন্তু আপনার কঠোরভাবে